বই এক আশ্চর্য ম্যাজিক কার্পেট, যা পাঠককে এক লহমায় এক পৃথিবী থেকে আরেক পৃথিবীতে নিয়ে যায়। একসময় পাথরের গায়ে লেখা হতো শিলালিপি, তারপরে গাছের বাকলে লিখে তৈরি হলো পুঁথি, তারপর তো এলো বই। সময়ের সঙ্গে সঙ্গে টেকনোলজিক্যালি সবকিছুই পাল্টে গেছে, বইও অনেক পাল্টেছে, কিন্তু বইয়ের যে ম্যাজিক তা কিন্তু কোনোদিন পাল্টে না। বই তো সভ্যতার আকর্ষণ নামের উপায় কি? বাংলা প্রকাশনা জগতে বিষয় বৈচিত্র্যে, সৃজনশীলতায় এবং গুণমানে অগ্রগণ্য আনন্দ পাবলিশার্স। আর আনন্দ পাবলিশার্স সম্পর্কে নতুন করে বলার কিছুই নেই। শুরু হচ্ছে আনন্দ অনলাইন বইমেলা, 25শে ফেব্রুয়ারি থেকে 15ই মার্চ। আমরা জানি 2 বছর পর কলকাতা বইমেলা ফিরছে কলকাতায়। আমরা যারা বইয়ে বাঁচি, বইয়ে নিঃশ্বাস নিই, তাদের কাছে এক বিরাট সুখবর। একই রকম সুখবর এই অনলাইন বইমেলা, যেখানে আনন্দ পাবলিশার্স এবং সিগনেটের বিপুল বইয়ের বৈচিত্র্যপূর্ণ সম্ভারের সঙ্গে পরিচিত হবেন পাঠক। আরও একবার আনন্দ পাবলিশার্সের অনলাইন বইমেলায় আপনাদের সাদর আমন্ত্রণ জানাই। দেখা হবে, ভালো থাকবেন, নমস্কার।